কেউ দুধ কলা দিয়ে যত্ন করি কালসাপ পোষে, আর কেউ কেউ পোষে বন্ধু। যখন দুধ কলা খাওয়া শেষ, ওই বন্ধু দেখবে হুন্দাতে পিস করে কি শুভলিজ্ঞা মারি দিব, তখন এমন কোনো উজা নাই বিষ নামাইব। আর কারো জীবনে বন্ধু হয়েছে কি আশীর্বাদ, ওই আশীর্বাদ যখন একবার তুমি পাই যাইবা, তোমার জীবন আর পিছন ফিরন তাকান লাগত না, জীবনে দেখবা খাইলে শান্তি আর শান্তি। যারা শান্তির পথে আছে ওইসব বন্ধুর জন্য ভালোবাসা শ্রদ্ধা ইজ্জত সারা জীবন থাকব। কি অবস্থা মনা? ব্যাকেরে বন্ধু দিবসের শুভেচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বন্ধু কারো জীবনে অভিশাপ এবং কারো জীবনে আশীর্বাদ, আর যার জীবনে বন্ধু অভিশাপ তারে মনে করে যে বন্ধু আলগোসে এক জায়গায় লই যাই, পিছন দি শেফালির আমার বাসদার এগুন কি বকত করে কি ফরফর করে কি হান্দাই দিব। আর যেই যেই মানুষের জীবনে বন্ধু হয়েছে আশীর্বাদ, তার জীবনটা হয়েছে রাজার মতো। আর যার জীবনে অভিশাপ, সে বন্ধু রাজা থেকে খাইব সারাদিন গাঁজা, গাঁজাইতে গাইতে সে নেশায় আসক্ত হই, সে যে কোন কিনারে চলি যাব এটার মনে করে যে কোন কিনারা নাই। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু আশীর্বাদ আছে এবং এমন কিছু অভিশাপ আছে। যাদের জীবনে বন্ধু আশীর্বাদ হিসেবে আসছে তারা জীবনে ভালো কিছু করছে, আর যাদের জীবনে বন্ধু কি অভিশাপ হিসেবে আসছে তারা সারাটা জীবন কাশেম কাকার মাইক ভাড়া করি গুঙ্গাই গুঙ্গাই কাঁদতে কাঁদতে জীবন এটা শেষ হয়ে গেছে। কই আমি আমার লাইফে এমন কিছু বন্ধু পাইছি যারা আমি সাঁতার জানি না বলে আমাকে মাছ নদীতে লই যাই, আস্তে করে পেছন মারি দিয়েছে, পেছন মারি এমনভাবে মারছে যাতে কি আমি সাঁতরাই পারে আসি কি, যাতে জীবনে কোনো কিছু করতাম না পারি। যাই হোক, সেই সকল বন্ধুদেরকে বন্ধু দিবসের শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় জীবনে এমন কিছু বন্ধু পাইছি যে বন্ধুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার শীট লেবেল লাই, বন্ধুরে কি আর গোশ খাওয়ান লাগছে, বন্ধুরা আর চিকেন ফ্রাই খাওয়ান লাগছে, বন্ধুরে মুরগি দিয়ে ভাত খাওয়ান লাগছে। আবার এমন কিছু বন্ধু পাইছি আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি এই কথাটা হুইন্দার পরে আমার বন্ধু তার জীবনের সবচেয়ে পছন্দের সাইকেল রেঞ্জার ম্যাক্সটা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিই আর জন্য টিয়া ফাটা দিয়েছে, কারণ তখন আমি আসলাম দরিদ্র, তখন আমি আসছিলাম আর কাছে টিয়া আসছিল না, আর বন্ধু আনলাই সাইকেল বিক্রি করে টিয়া ফাটাই দিয়েছে যে তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিস, তুই বিশ্ববিদ্যালয়ে হইবি। আর জীবন আরিজ্ঞা বন্ধু পাইছি আমি বিশ্ববিদ্যালয়ে আর কাছে ফর্ম তুলবেল পর্যন্ত কি আমি স্বামী মোহাম্মদের কাছে টিয়া আসছিল না, আর ওই বন্ধু আমার এই বিশ্ববিদ্যালয়ে ফর্ম কিনে দিয়েছে জাল্লাই বলি কি আমি যে স্বামী মোহাম্মদ, আমি বলতাম আর এদিকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো মোয়ালিয়া শেষ করছি। তো ওইসব মানুষরা আর লাইফে বন্ধু নো, তারা আর ভাই আসছিল, তারা আর লাইফে ফেরাস্তা হিসেবে আসছে, আসি আমার জীবন এটারে কি চেঞ্জ করে দিয়েছে। ইয়ার পরে তো আমি জানি আমি তাদের এই ঋণ কোনোদিন কোনোভাবে গায়ের চামড়া কাটি দিল কি আমি শোধ করতে পারতাম না, কিন্তু যখনই আর ওই বন্ধুরা একখানা করেই খারাপ থাকে আর কল যেটা মুচড় দিয়ে ওঠে, আর বিশ্ববিদ্যালয় জীবন যখন প্রচণ্ড খারাপ টাইম যাইতেছে, প্রচণ্ড খারাপ টাইম, আমি এক বন্ধুর বাসার ভিতরে 8 মাস আসছিলাম, আর বন্ধু আমার কাছে একটা পয়সা খুঁজে না কোনো দিন, আর বন্ধু আরে চুপচাপ 8 মাস কি আরে পাইলছে আরে দেখছে। আর জীবনে এগুন বন্ধু নয়, আর জীবনে এগুন আসছিল আশীর্বাদ, আর জীবনে এমন কিছু মানুষ পাইছি যে বললাম না, আরে দড়ি বান্ধি লই যাই মাছ নদীতে ভালাই টাপা টাপ পিছন মারি দিছে, এমনভাবে পাইলস করছে লোকজনের কাছে বাক্স বাক্স করি কি টাকা পয়সা তুলি, ওই পাইলস ভালা করিবার মতো কোনো সুযোগ নাই। সুতরাং জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি অত্যন্ত পরিমাণে সতর্ক হও, আমাদের জীবনে সবাই বন্ধু নো। হ্যাঁ, তোমার বন্ধু বন্ধু বলি তোমার পিছনে যে মনে করে যে রিনা খানের মতো সারাদিন কুটনামি করি বেড়াইব, এতে তোমার বন্ধু নো, তোমার বন্ধু হইছে সে যে তোমার হেল্প করিবার আগে তোমার ভালো চাইবার আগে দুইবার চিন্তা করত না, ওখানে কোনো স্বার্থ থাকবো না। তুমি যখন একটা বাইক কিনবা তোমার বন্ধু আসতে করি 1 লিটার তেল কিনে আনবো, কবে যা বেড়া তেল এটা বাইকের ভিতরে ঢুকাই করে কি চলি যা 20 কিলোমিটার আগাই চলি যা, বন্ধু হইছে তারা। আর যারা দেখবা দেখি সাপের মতো আসি ফাঁস করে কি সবল একটা মারি দিব হুন্দেরতে, তখন গুঙ্গাই গুঙ্গাই কান্দন ছাড়া কোনো উপায় থাকতো না। হিয়ারলাই বলি কই এর বন্ধু নির্বাচনে সতর্ক, কে তোমার বন্ধু আর কে তোমার পিছন মারুন না বন্ধু, এটা তোমরা ভালোভাবে কি চিন্তা করো। পৃথিবীর সকল বন্ধুরা ভালো থাকুক, যে সকল বন্ধুরা নিঃস্বার্থভাবে অন্যান্য বন্ধুদের জন্য কি করি গেছে ওই সকল বন্ধুদেরকে লাল সেলুট, আর যারা বন্ধুর নাম করি পিছন দিয়ে রোলার কোস্টার ঢুকাই দিছে এসব বন্ধুদেরকে শেফালির আম্মার বাগান থেকে মোটা মোটা বাঁশের শুভেচ্ছা। এই বাঁশদার এগুন যদি কখনো সুযোগ পাই বাঁশ এগুন দিতেন না, তোরে বাঁশ বাগানে লই যাই বান্দি রাখি বুঝামু যে কি আমি চাইলে তোরে বাঁশেটা দিয়ে দিতাম হইতাম, কিন্তু বাঁশেটা দিতাম না। তো আনলাইফে যেসব বন্ধুরা আশীর্বাদ হিসেবে আসছে আল্লাহ তাদেরকে আর মাথা যতদিন চুল আছে ততদিন হায়াত দেখ, আর যারা আর ক্ষতি করতে চাইছে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দিক যাতে তারা মানুষের ক্ষতি না করি
বন্ধুরে বন্ধুর মজা দিতে পারে। সবাই ভালো থাকিও, কেন বন্ধু দিবসের শুভেচ্ছা।